আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হালের জনপ্রিয় ক্রেজ ঢাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়া এ পর্যন্ত যেই কয়টি সিনেমাতে অভিনয় করেছেন তার সবগুলো ছিল বিগ বাজেটের, এমনকি যৌথ প্রযোজনারও। বর্তমানে নুসরাত ব্যস্ত রয়েছেন যৌথ প্রযোজনার আরও একটি সিনেমা ইন্সপেক্টর নোটিকে নিয়ে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ। তবে এরই মাঝে ফারিয়া তার নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন, কিন্তু কি সেই সিদ্ধান্ত? ইন্সপেক্টর নোটিকে ছাড়া বর্তমানে অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ নেই ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি, আর সেটি প্রস্তুতি নিয়ে, কারণ একটি ছবি শেষ করে সেই ছবি থেকে অন্য ছবি শুরু করার মাঝে একটা বিরতি প্রয়োজন মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ার দিকে আমার কোনো নজর নেই, আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসি মুখে ঘরে ফিরবেন, পরিমাণ বাড়িয়ে লাভ। নতুন সিনেমা নিয়ে ফারিয়া বলেন, এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি, এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি, তাই বলতে পারি দর্শকরা এবার নতুন আমাকে দেখবেন। ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে গত কুরবানি ঈদের বস্তু সিনেমাতে।